শুভ রাত্রি। এখন বাজে রাত্রি 10:45। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ঠান্ডা, সর্দি, জ্বর, চোখের প্রবলেম, তবে হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ছোটদের স্নেহ, আদর, ভালোবাসা, বড়দের প্রণাম ও সালাম জানিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। নিশ্চয়ই এটা কোনো ব্লগ না। আমি আজকে কোনো ব্লগ করতে পারিনি শরীর অসুস্থতার জন্য। আমি চোখে ড্রপ দিয়ে যাচ্ছি, ওষুধ ঘরে আছে, ওষুধ খেয়ে যাচ্ছি, জ্বরের ওষুধ আছে, আই ড্রপ আছে, ঠান্ডার ওষুধও আছে, কোনো অসুবিধে নেই। আমি কোনো মতে রান্না নামিয়েছি, রান্নাও করেছি। হ্যাঁ, এতগুলো কথা বলার অর্থ হচ্ছে তোমরা হয়তো স্বাভাবিক একটু চিন্তা করতে পারো আমি কী অবস্থায় আছি। আমি ভালোই আছি মোটামুটি, এইটু কোনো প্রবলেম হতেই পারে যে কোনো সময় মানুষের। ভিডিওটা এইটুকু যদি না দিই তোমরা তো জানতে পারতে না, বুঝতে পারতে না, সুতরাং আমাকে যেটুকু হয় সেটুকু ভিডিও আমাকে ছাড়তে হয়, অন্তত পক্ষে তোমাদের জানানোর জন্য। মুখের রুচি নাই, একদম রুচি নাই, ঠান্ডা লাগলে এরকম হয়, এটা স্বাভাবিক, তেমন কিছু ব্যাপার না। আমি রান্না করেছি, আজকে তো একটু বৃষ্টি হলো, খুব না হলেও মোটামুটি হয়েছে, একটু স্নানটা আমি করিনি, এমনি ঠান্ডা আছে, বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। আগামীকাল যদি সম্ভব হয় তাহলে ভিডিও করব, মনে হয় না আমার পেরে উঠবো। যে কদিন ভিডিও না দিতে পারবো আমি এইভাবে এসে তোমাদের সঙ্গে দুটো কথা বলে যাব। এতটা দুর্বল হওয়ার কথা না, কেন জানি না খুব দুর্বল হয়ে পড়লাম। এতদিন তো ভিডিও করার সময় টাইমটা দেখতে পারতাম, এখন আমার টাইম দেখতে পাচ্ছি না, আমার চোখে আসছে না, দেখতে পাচ্ছি না কিছু। যাই হোক, তোমরা কোনো চিন্তা করো না, আমার কি কোনো অসুবিধা হবে না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আসবো, দেখা করব, কথা বলবো, এইটুকু ফাইনাল। ভিডিও ব্লগ দিতে পারবো কি না জানি না।
কবে থেকে ভিডিও বা ব্লগ দেবো তাও জানি না।